যেমন কাজ ছিল সবাই আসতো, এখন কাজ নেই জন্য কেউ খোঁজ নেয় না, এই তো। সঙ্গীত প্রতিযোগিতায় লোকগান ও বাউল গান গেয়ে আলোচনায় আসেন মশিউর রহমান রিঙ্কু। তার কণ্ঠে লোকগান ও বাউল গান ব্যাপক জনপ্রিয়তা পায় শ্রোতা মহলে। সেই রিঙ্কু ভালো নেই, দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন এই সঙ্গীত শিল্পী। পরপর চারবার স্ট্রোক করেছেন তিনি। সবশেষ 2020 সালে দুবার স্ট্রোক হওয়ায় তার শরীরের বাঁ পাশ অবশ হয়ে গেছে। এরপর থেকে গান থেকে দূরে আছেন তিনি, থাকছেন নওগাঁয় নিজ গ্রামে। তো আপনার শরীর স্বাস্থ্যের এখন কি অবস্থা? আমার শরীর স্বাস্থ্য আসলে চারবার স্ট্রোক হওয়ার পরে একটা মানুষ কতটুকু ভালো থাকতে পারে। বর্তমানে একটু একটু করে সুস্থ হচ্ছেন তিনি। সংবাদ মাধ্যমে রিঙ্কু বলেন, সুস্থ হয়ে আবারও সঙ্গীত জগতে ফিরতে চান। অসুস্থতার কারণে তিনি এখন ভালোভাবে গান গাইতে পারেন না, এ কারণে চাইলেও গান গাওয়া হয় না। যখন তিনি ভালোভাবে গান গাইতে পারবেন, আবার ফিরে যাবেন গানের ভুবনে। আসলে ভালোভাবে গাইতে পারছি না, তাই গাই না। যদি ভালো করে কখনো গাইতে পারি তখন গাবো। পাগলা ঘন্টা, বাউল মন ও জগৎবন্ধু নামের অডিও অ্যালবাম দিয়ে শ্রোতাদের ভালোবাসায় সিক্ত হন। বাউল মন অ্যালবামের নারী হয়ে লজ্জাতে লাল, ফাল্গুনে লাল শিমুল বন গানটি শ্রোতাদের আকৃষ্ট করে। এরপর গানের মধ্যে কাটতে থাকে রাত দিন। তবে এখন সব থমকে গেছে। শারীরিক অবস্থার কথা বলতে গিয়ে রিঙ্কু বলেন, তার সব গান দম নিয়ে গাইতে হয়, কিন্তু এখন তার যা অবস্থা তা পারেন না। ভুল বুঝে চলে যাও যত খুশি ব্যথা। স্ট্রোকের পর তার অবস্থা এমন হয়েছে যে মাটি কাটার থেকে বেশি কষ্ট হয় গান গাইতে গেলে। একসময় দাপুটে ব্যস্ত শিল্পীর খোঁজ এখন আর সেভাবে রাখে না কেউ বলে জানান রিঙ্কু। তার ভাষায়, খারাপ সময়ে কাছের মানুষ চেনা যায়। যখন কাজ ছিল সবাই তার খোঁজ রাখতেন, তবে এখন তার কথা কেউ মনে করে না। এখন প্রত্যাশা, সুস্থ হয়ে আবারও লোকগান ও বাউল গানে সময় দিবেন। পদ্মা নিউজ 24.com এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মা নিউজ 24।